ওয়েলকাম বিয়ার টেক আপগ্রেডের নতুন আরেকটি ভিডিওতে আজকে দেখাবো জিপে অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার প্রিপেড মিটারের বিলটি পরিশোধ করতে পারেন। তো জিপে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন। আমি রেজিস্ট্রেশন করেছি, পরে আরেকটি ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দিব। আর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, জিপে অ্যাপের পিন দিয়ে লগ ইন করে দিবেন। এরপর কার্ড অপশনে ক্লিক দিয়ে এখানে অ্যাড কার্ড করে নিতে পারেন, অর্থাৎ যে কার্ডগুলি এখানে সাপোর্ট করবে সেই কার্ডগুলি এখানে অ্যাড করে সেখান থেকে পেমেন্ট দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস, এই কার্ডগুলি অ্যাড করে কার্ডগুলির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি রকেট থেকে দেখাবো, রকেট থেকে কীভাবে পেমেন্ট করা যায় সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে যে মোবাইল ওয়ালেট অপশনটি দেখতে পাচ্ছেন সেই ওয়ালেট অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে রকেট যে অপশনটি দেখতে পাচ্ছেন রকেট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার রকেট নাম্বার লাস্ট ডিজিট সহকারে দিতে হবে। এখানে অ্যামাউন্ট দিতে হবে, জিপে অ্যাপে আপনি কত টাকা অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটি। আমি টেস্ট করার জন্য অ্যামাউন্টটি খুবই কম দিচ্ছি, 300 টাকা। এরপর রিফেল ওয়ালেটে ক্লিক করবেন, অপশনটি ব্যাক করেছে। এখানে লাস্ট ডিজিটটি অবশ্যই দিয়ে দিবেন, অর্থাৎ 12 সংখ্যার রকেট অ্যাকাউন্ট হতে হবে। এরপর রিফিল ওয়ালেট যে অপশনটি আছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করলে এখন জিপি ওয়ালেট থেকে এটি সরাসরি রকেট অ্যাপসে নিয়ে গিয়েছে। রকেট অ্যাপসে আবারও এখানে রকেট অ্যাকাউন্ট এবং রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে। দিয়ে সাবমিট করলে একটি সিবিডি কোড দিয়ে দিবে, সেই সিবিডি কোডটি এখানে বসিয়ে দিলেই আপনার ব্যালেন্সটি জিপে অ্যাপে অ্যাড হয়ে যাবে। আমার রকেট অ্যাকাউন্টটি অন্য আরেকটি মোবাইলে আছে, সেখানে কোডটি চলে এসেছে। আমি সেখান থেকে 6 সংখ্যার কোডটি টাইপ করে গ্রোতে ক্লিক করে দিলাম। রকেটের মার্চিং সাইট এখানে ব্যবহার করার জন্য থ্যাংক ইউ জানিয়েছে। ইওর ওয়ালেট রিফিল ইজ সাকসেসফুলি, ব্যাক টু হোমে ক্লিক করে আবারও আপনারা জিপে অ্যাপে ফেরত পেতে পারেন, অথবা জিপে অ্যাপ নতুন করে চালু করতে পারেন। চালু করে এখান থেকে যাবেন প্রিপেড মিটার যে অপশনটি আছে সেই অপশনটিতে যাবেন। এখান থেকে যে জোনের আন্ডারে আপনার প্রিপেড মিটারটি সেই জন্যই সিলেক্ট করবেন। আমার প্রিপেড মিটারটি ওয়েস্ট জোনের আন্ডারে, তাই ওয়েস্ট জোন সিলেক্ট করলাম। এখন এখানে দিবেন মিটার নাম্বার এবং নিচে দিবেন অ্যামাউন্ট, অর্থাৎ কত অ্যামাউন্ট আপনি মিটারে রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট। আমি মিটার নাম্বারটি কপি করে পেস্ট করে দিলাম। এরপর এখানে অ্যামাউন্ট লিখে দিব 300 টাকা, যেহেতু আমি টেস্ট করার জন্য এটি করতেছি। অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট যে অপশনটি আছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার জিপে ওয়ালেটের পিন নাম্বারটি আবারও চাবে। তো আপনার জিপে ওয়ালেটের যে পিন নাম্বারটি আছে সেটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আবারও সাবমিট করে দিবেন। সব কিছু সঠিকভাবে কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাকে একটি সিকোয়েন্স নাম্বার দিয়ে দিবে, এবং এই সিকোয়েন্স নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে আছে। সিকোয়েন্স নাম্বারটি আপনার মোবাইলেও মেসেজ চলে যাবে, অর্থাৎ আপনার রকেট অ্যাকাউন্টেতেও একটি মেসেজ চলে যাবে। আপনার এটিও সংরক্ষণ করতে পারেন, অথবা রকেট অ্যাকাউন্টের মেসেজটি সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ করে এটি মিটারে গিয়ে প্রেস করে দিলেই আপনার এই যে অ্যামাউন্টটি যোগ হয়ে যাবে। বিয়ার এখন আমি সরাসরি মিটারে গিয়ে দেখিয়ে দিব কিভাবে এটি যোগ করবেন। ব্যালেন্স দেখার জন্য দিতে হবে 801, হ্যাঁ 7 টাকা। 7 টাকা কত পয়সা বলুন আবার দেখি। হ্যাঁ আবার দেন 8001 লাল, 7 টাকা 84 পয়সা। আচ্ছা ঠিক আছে, এখন আমি এখন রিচার্জ দেওয়ার জন্য নাম্বারটা দেওয়া লাগবে, বিলার নাম্বারটা। হ্যাঁ আমি বলি, আপনি দেন। আচ্ছা দেন, কত আসবে দেন? 05 এখন লালটা দেন, লালটা দিলে এই যে শব্দগুলো মানে হয়ে গেছে 188 টাকা যোগ হয়েছে, 188 টাকা। হ্যাঁ যেটা যোগ হলো সেটা দেখাচ্ছে। এখন আবার আবার চাপেন 801, লাল দেন। এখন দেখেন ওই যে আগের টাকা সহকারে যোগ হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে আরো 60 টাকা যোগ হয়েছে, 195 টাকা। ওকে ওকে ঠিক আছে।